দর্শক লিজান আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। গত পর্বে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয় শিল্পী প্রবীর মিত্র। তার কাছ থেকে আরো অনেক কিছু আমাদের জানার বাকি আছে, তাই আজও তাকে নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কথোপকথন। আচ্ছা, আপনি ছোটবেলায় বলছিলেন যে কখনো সেরকম মারপিট ওগুলোর মধ্যে ছিলেন না, কিন্তু সিনেমার কারণে নিশ্চয়ই আপনাকে ফাইটিং সিনে অ্যাকশন এক শট দিতে হয়েছে। শুটিং এর এক্সপেরিয়েন্স আছে মারপিটের, যে মারতে গিয়ে সত্যিকার অর্থে মেরে ফেলেছেন, নিজে আঘাত পেয়ে গেছেন? আমার মনে পড়ে মরহুম মুসলিম ফাইটার একটা, একটা ক্লোজ শট ছিল আমার ক্যামেরা আমার ফেসের উপরে ধরা, ও একটা ঘুষি মারবে আমার চোখে, চোখে মারতে গিয়ে জায়গাটা কেটে গেল। ও ও ওয়াসিম ছিল আমার কো আর্টিস্ট। আচ্ছা, ওয়াসিম আমার এক কথা দাদা, মুসলিমের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল, মুসলিমেরা মারলো কেন? আমি বললাম না ওয়াসিম, ও ইচ্ছা করে মারেনি, আর মুসলিম আমার অত্যন্ত ঘনিষ্ঠ। একবার মনে আছে কামাল আমাদের এক ছবি বোধহয় পুত্রবধূ, ওই ছবিটা করতে গিয়ে মঞ্জুর রাহি ছিল, ও মরহুম মঞ্জুর রাহি ফাইটারটা ছিল, ওই আর্টিস্ট ছিল, ওটা গ্লাস ভেঙে আমার সামনে দিয়ে এরকম করতে, আমি ডজ দেবো, ডজ দিতে গিয়ে হাতে রেখে দিয়ে কেটে গেল। তখনকার দিনে প্রথম মানে অ্যাকশন ছবি বলা যায় আর কি, ফুল অ্যাকশন ছবি মিন্টু আমার নাম, সোহেল রানার আমি কো আর্টিস্ট। বল তোর নাম কি, আগে অনেক জায়গায় বলতে হয় বল তোর নাম কি, এটা ছিল ডায়লগ। তো ফাইট হচ্ছে সোহেল রানার, আমি সেটা ব্লো মারলো আমার চোখে, মানে আমি সরতে পারিনি, দোষ কিন্তু সোহেল রানার না, আমার দোষ, আমি ব্যাক করতে পারিনি, একদম ফুল পাঞ্চ আমার এই চোখে। তখন আমি একেবারে মাথা ঘুরে মনে যেন পড়ে যাব, তো আমাকে ধরে নিয়ে ওরা একটা মোড়ায় বসালো, পানি দেয় বরফ পানি, এই পানি সেই পানি, আমি চোখ খুলতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না যে কি হয়েছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে নাকি, কিচ্ছু জানি না। এবং করতে 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 একসময় চোখটা খুলে দেখলাম একেবারে রক্ত জবার মতো, চোখটা লাল, আমি নিজে দেখতে পাচ্ছি না ঠিক মতো, বরফ পানি দিচ্ছে এই দিচ্ছে। আব্দুল জলিল মিন্টু হচ্ছে ডাইরেক্টর, প্রবীর নেক্সট আপনার শট, মানে কোনো দয়া ধর্ম কিচ্ছু নাই, সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই রাবার গার্ডেনে গেছে ওখান থেকে ফিরতে হবে, ইভিনিং শিফটে শুটিং করতে হবে, নেক্সট আপনার শট, ওই অবস্থা শট দিয়েছে। এত ত্যাগ স্বীকার করে এত কিছু করছেন অভিনয়ের জন্য, শুধু অভিনয়, নিজে তো অনেক পছন্দ করেন অভিনয় সেটা আপনি বলছেন, এমনকি কোনো ভক্ত তৈরি হয়েছিল যে এসে সত্যিকার অর্থে আপনার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দেবে, এরকম? এরকম ভক্ত পাইনি। আচ্ছা, তবে হ্যাঁ, কোটি কোটি দর্শক আমার, তা তো অবশ্যই, কি যে ভালোবাসাটা বাসে চিন্তাই করা যায় না, মানে আপনি আমার বাবার মতো, আপনি আমার চাচার মতো, আপনি আমার মামার মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি সব। রাস্তায় দেখা হলো ফট করে পায়ে ধরে সালাম, এই ঠিক আছে, জড়িয়ে ধরা, মানে এই যে কি ভালোবাসা, আমার তো খুব কান্না পায় যে মানুষের এই ভালোবাসা দেখে আর কি, মানুষ এত ভালোবাসে আমাকে, এটা আমি ভাবতেই পারি না যে কত ভালোবাসে যে মানুষ, কত ভক্ত যে আমার আছে। একটা ছোট্ট বিরতি নিতে হবে প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিরবো, আমাদের সাথে থাকুন। খুব কষ্ট সহিষ্ণু কুন্দা, জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। কোনো অ্যাক্সিডেন্ট কোনো ঘটেছে কিনা যে এখনো মনে পড়লে গা শিউরে ওঠে? একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে অনেকদিন আগে ছবি, ওটা বলে তীর ভাঙা ঢেউ ছবিটার নাম, সাবদার আলী ভুঁইয়া ডাইরেক্টর, শুটিং আউটডোরে, আমাকে বলেনি যে বেডিং নিয়ে যেতে হবে। আমরা আউটডোরে শুটিং গেলে সাধারণত হোটেলে থাকি, সেখানেই সব কিছুই থাকে, নিজে একটা চাদর নিয়ে যাই, একটা একটা বালিশের কাভার নিয়ে যাই, তার একটা গায়ের চাদর নিয়ে যাই, সেরকম কিছুই নেইনি। তো ডাইরেক্টর তো মানে কই কই হই হই করে বেড়াচ্ছে, আমার কোনো খবরই নিচ্ছে না, রাত হয়ে গেছে, আমি থাকবো কোথায়? খুব কষ্ট সহিষ্ণু কুন্দ, আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। ওগলা ওগলা মানে যে পাটির মতো যেটা আর কি, ওগলা বলে সেগুলোর মধ্যে বসে সবাই খাওয়া দাওয়া করছে, সবগুলো মধ্যে
কাটা হাড়ি হাড়টার ভাতটার ডাল ঝোল পড়ে আছে। রাতে একটা প্রোডাকশন বয়কে ডাকলাম, এই শোন কি দাদা, কি দাদা, কি একটা কাজ কর না, এই ওগুলাটা একটু পরিষ্কার করে দিবি। কেন দাদা, কি আমি এখানে শুমু? কি বলে, হ্যাঁ আমি এখানে শুমু, তো একটু পরিষ্কার করে দে না। ইট মাথায় দিয়ে শুয়েছিলাম, ঘুমিয়েছি, কিন্তু মজার ব্যাপার আমি তো কোনো কমপ্লেন করিনি, কারণ আমাকে কষ্ট সহ্য করতে হবে, আমাকে এখানে থাকতে হবে, আমি যেতে আসিনি, আমি থাকার জন্য আসছি। আর একটা গল্প বলি, হাবুদা, হাবুদা ছিলেন আমরা স্যার বলতাম, মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন সাহেব মরহুম, হাবুদাও মরহুম, মহিউদ্দিন সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন হাবুদা। মহিবের তখন ছবি করি আমি ঈশাখা, ঈশাখাতে বারো ভূঁইয়ার এক ভূঁইয়া আমি, রাজা কদ্দর্প নারায়ণ আমার ক্যারেক্টারের নাম। আমি যখন প্রথম মেকআপ টেকআপ করি করাটার পরে রাজদা সাহেব, তখন উনি প্রোডাকশন ম্যানেজার, উনি একটা স্টার সিগারেটের প্যাকেট আর একটা ম্যাচ দিল। আর তখন ওই এফডিসি থেকে আমার বাসা পর্যন্ত যেতে এই পার্শিকা দেড় টাকা লাগতো রিক্সায়, তো কনভেন্স দিত আড়াই টাকা, এই আড়াই টাকা কনভেন্স আর স্টার সিগারেট। একদিন দেখি রাজদা সাহেব বলছে যে আপনার সিগারেটের প্যাকেটটা দেন, আমি কেন আবার দিলেন, আবার নেবেন কেন, আর দেন না সিগারেট, উনি ক্যাপস্টেন সিগারেট দিলেন। আচ্ছা ঠিক আছে, কি হলো, হাবুদা বলছে আড়াই টাকা কনভেন্স দেয়, দেখি পাঁচ টাকা, আমি আড়াই টাকা তো আমার ভাঙতি নাই, পাঁচ টাকা না, হাবুদা বলেছে। অনেকদিন পর হাবুদার সঙ্গে আমার দেখা, হাবুদা আপনার সঙ্গে একটা কথা আছে, বলো 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 কি বলবে। আচ্ছা হাবুদা, এইটা করেছিলেন কেন আপনি, আড়াই টাকা কনভেন্সের জায়গায় পাঁচ টাকা, স্টার সিগারেট জায়গায় ক্যাপ্টেন সিগারেট? বলে দেখো প্রবীর, মহি ভাই আমাকে বলেছিল, মহিউদ্দিন স্যার, স্যার আমাকে বলেছিল তুমি কোন বংশের ছেলে, কি পড়াশোনা করছো না করছো সব কিছু ইন ডিটেলস তোমার সম্বন্ধে বায়োডাটা আমাকে দিয়েছিল। তখন আমি দেখেছিলাম তোমাকে, আমি বলতাম যে প্রবীর কালকে সকাল সাতটায়, তুমি ঠিক সকাল সাতটায় মেকআপ টেকআপ নিয়ে রেডি, একটা শটও হয়নি, তুমি বলো নাই যে হাবুদা আমার তো কাজ নেই আমি যাবো, কোনোদিন বলো নাই, আমি আজও কিন্তু বলি না যে আমার তো কাজ নেই আমি যাবো না। তো হাবুদা বলল যে যখন দেখলাম যে তোমাকে সাতটার সময় আসতে বলতাম তুমি সাতটাই আসতা, কোনো শট হয়নি, সারাদিন পরে তুমি চলে যেতে বলতাম যে প্রবীর কালকে সাতটা, তুমি মাথা নেড়ে চলে যেতে, কাজে আমি তখন বুঝেছিলাম তুমি যাওয়ার জন্য আসো, তুমি থাকার জন্য আসছো, দ্যাটস ওয়াই আমি তোমাকে আড়াই টাকা কনভেন্সের জায়গায় পাঁচ টাকা আর স্টার সিগারেটের জায়গায় ক্যাপসুল সিগারেট দিয়েছি। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আরো অনেক গল্প হবে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। প্রতি মুহূর্তে যেন মনে হয় ও এখনই আসবে, এখনই ডাকবে আমাকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় একজন অভিনয় শিল্পী, শ্রদ্ধেয় প্রবীণ মিত্র। আচ্ছা, এই যে জীবনে এতটা পথ পাড়ি দিয়ে আপনার কি মনে হয় আপনার অ্যাচিভমেন্টটা কতটুকু? অ্যাচিভমেন্ট হচ্ছে ওই যে বললাম না, মানুষের ভালোবাসা, মানুষ মানুষের জন্য, মানুষের এই শ্রদ্ধা ভক্তি, হাজার হাজার কোটি টাকার মালিক তাকে কেউ চেনে না, আমার নামে কোটি কোটি লোক চেনে, আমার এই ভালোবাসা কোথায় রাখবো, এই ভালোবাসা, এই ভালোবাসার দাম কি আমি দিতে পারবো, দুটো মিষ্টি কথা বলা, কেমন আছেন, ভালো আছেন, ভালো থাকবেন, এই তো, আর তো কোনো খরচ নাই, এটা করে এত পাওয়া, এত পেয়েছি আমি, আর কি চাই, আর কি চাই সত্যি। এখন একটা দিন কিভাবে কাটে আপনার জানতে চাই? দিনটা কাটে কি, আমার যদি শুটিং থাকে তাহলে তো কোনো কথা নেই, আমি ভেরি মাচ পাঞ্চুয়াল, একেবারে টাইমলি, টাইম টাইম, শুটিং যদি না থাকে সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে আমার একটু দিবানিদ্রে যাওয়ার একটা বদ্ধভ্যাস আছে, আমি ঘুমিয়ে পড়ি, বই পড়তে পড়তে তো ঘুমিয়ে পড়লাম, তারপরে বিকেলে উঠলাম, উঠে হয়তো বা চা খেলাম কি খেলাম না, বেরিয়ে আমি থাকি সেগুন বাগিচা, ওখান থেকে হাঁটতে হাঁটতে কাকরাই, তো ওখানে আমার পছন্দের কয়েকটা ফিল্মের অফিস আছে, সব ফিল্মের অফিসে যাই না আমি, ওই পছন্দের কয়েকটা ফিল্মের অফিসে আমি যাই, গিয়ে ওখানে চা কফি খাই, ফাইনালি দশটা সাড়ে দশটা পর্যন্ত ওখানে আড্ডাটা মেরে তারপর হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। তাতে কি মনে হয়, সেটা মনে হয় এই যে আমি ফিল্মের মধ্যেই আছি। জীবনের তো অনেকখানি সময় পাড়ি দিয়েছেন, আমরা বলি যে জীবন এবং মৃত্যু একই মুদ্রারই পিটপিট, তো মৃত্যু শব্দটা আপনার মধ্যে কিরকম অনুভূতি সৃষ্টি করে? আমি এই মৃত্যুটার সম্বন্ধে খুব একটা ভাবতাম না। আমার ওয়াইফ মারা গিয়েছে আজ গত তেরো চোদ্দ বছর হয়ে গেল, কিন্তু আমার সেটব্যাক হচ্ছে আমার এই বয়সে আমার ছোট ছেলে, আমার এক মেয়ে তিন ছেলে,
রিপা মিথুন নিপুন আকাশ, আমি আকাশের কথা বলছি, আকাশ যে আকাশে মিলিয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি। গত বছর 7ই মে, মাত্র 30 বছর বয়স, ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স সেন্ট ক্লাস পাইল, হঠাৎ করে গ্যাস থেকে স্ট্রোক হয়ে মারা গেল। এটা যে আমাকে কত কষ্ট দেয় এবং প্রতি মুহূর্তে এটা আমাকে তাড়িয়ে বেড়ায়, আমি ভুলতে পারি না। এই ছোট ছেলেটাকে, ওর মার 90% মিল ছিল, ওর চেহারা, ওর হাত, মুখ, চোখ 90% মিল ছিল। প্রতি মুহূর্তে যেন মনে হয় ও এখনই আসবে, এখনই ডাকবে আমাকে। আমি আমার ছেলে মেয়েদেরকে কিংবা আমার ছেলের বউদেরকে যেমন সি অফ করি, আমি সিঁড়ির গোড়া দাঁড়িয়ে থেকে টাটা বলি, বলে আমি ফিরে এসে জানলা দিয়ে তাকিয়ে থাকি ওরা কোথায় কেমনে গেল। ঠিক আমার ছোট ছেলেটা, ও জানে যে দাঁড়িয়ে আছে বাবা, ও গিয়ে ওই মুহূর্তে গিয়ে উপর দিকে তাকাবে, একটু মুচকি হেসে চলে যেত। প্রতি মুহূর্ত মনে পড়ে আমার। স্বাভাবিক, আমাদের আজকের তো সময় শেষ হয়ে গেছে, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, সত্যিকার অর্থে জানতে পেরেছি, শিখতেও পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় পার হয়ে গেল, শেষ প্রান্তে চলে এসেছে আজকের পর্বে। আশা করি আজকের এই কথোপকথন থেকে আমার যে ভালো লাগার জায়গাগুলো সেগুলো আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিতে পেরেছি, কতটুকু পেরেছি জানি না, যদি এতটুকু পেরে থাকি তাহলে এই সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আমাদের আজকের এই বিশেষ অতিথির দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে, শুভেচ্ছা রইল সবার জন্য। কত ভক্ত যে আমার আছে, একটা ছোট্ট বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিরবো, আমাদের সাথেই থাকুন। সবদার আলী ভুইয়া ডাইরেক্টর, শুটিং আউটডোরে, আমাকে বলেন এই যে বেডিং নিয়ে যেতে হবে। আমরা আউটডোরে শুটিং গেলে সাধারণত হোটেলে থাকি, সেখানে সবকিছুই থাকে, নিজে একটা চাদর নিয়ে যাই, একটা একটা বালিশের কাভার নিয়ে যাই, তার একটা গায়ের চাদর নিয়ে যাই, সেরকম কিছুই নেইনি। তো ডাইরেক্টর তো মানে কই কই হই হই করে বেড়াচ্ছে, আমার কোনো খবরই নিচ্ছে না। রাত হয়ে গেছে, আমি থাকবো কোথায়? খুব কষ্ট সহিষ্ণু কিন্তু আমি, জীবনে অনেক কষ্ট সহ্য করেছি। ওগলা ওগলা মানে পাটির মতো যেটাকে ওগলা বলে, সেগুলোর মধ্যে বসে সবাই খাওয়া দাওয়া করছে, সব মধ্যে কাটা হাড়ি হাড় টার ভাত টার ডাল ঝোল পড়ে আছে। রাতে একটা প্রোডাকশন বয়কে ডাকলাম, এই শোন কি দাদা, কি দাদা, কি একটা কাজ কর না, এই ওগলাটা একটু পরিষ্কার করে দিবি। কেন দাদা, কি আমি এখানে শুমু? কি মানে, হ্যাঁ আমি এখানে শুমু, তো একটু পরিষ্কার করে দে না। ইট মাথায় দিয়ে শুয়েছিল, আমি ঘুমিয়েছি, কিন্তু মজার ব্যাপার আমি তো কোনো কমপ্লেন করিনি, কারণ আমাকে কষ্ট সহ্য করতে হবে, আমাকে এখানে থাকতে হবে, আমি যেতে আসিনি, আমি থাকার জন্য আসছি। আর একটা গল্প বলি, হাবুদা, হাবুদা ছিলেন আমরা স্যার বলতাম, মহিউদ্দিন সাহেব, মহিউদ্দিন সাহেব মরহুম, হাবুদাও মরহুম, এখন জায়গায় 5 টাকা আর স্টার সিগারেটের জায়গায় ক্যাপসুল সিগারেট দিয়েছে। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, আরো অনেক গল্প হবে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। প্রতি মুহূর্তে যেন মনে হয় ও এখনই আসবে, এখনই ডাকবে আমাকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় একজন অভিনয় শিল্পী, শ্রদ্ধেয় প্রবীণ মিত্র। আচ্ছা, এই যে জীবনে এতটা পথ পাড়ি দিয়ে আপনার কি মনে হয় আপনার অ্যাচিভমেন্টটা কতটুকু? অ্যাচিভমেন্ট হচ্ছে ওই যে বললাম না, মানুষের ভালোবাসা, মানুষ মানুষের জন্য, মানুষের এই শ্রদ্ধা ভক্তি, হাজার হাজার কোটি টাকার মালিক তাকে কেউ চেনে না, আমার নামে কোটি কোটি লোক চেনে, আমার এই ভালোবাসা কোথায় রাখবো? এই ভালোবাসা, এই ভালোবাসার দাম কি আমি দিতে পারবো? দুটো মিষ্টি কথা বলা, কেমন আছেন, ভালো আছেন, ভালো থাকবেন, এই তো, আর তো কোনো খরচ নাই। এটা করে এত পাওয়া, এত পেয়েছি আমি, আর কি চাই, সত্যি
এখন একটা দিন কিভাবে কাটে আপনার জানতে চাই। দিনটা কাটে কি আমার যদি শুটিং থাকে তাহলে তো কোনো কথা নেই, আমি ভেরি মাচ পাঞ্চুয়াল, একেবারে টাইমলি, টাইম টাইম। শুটিং যদি না থাকে সেদিন দুপুরে খাওয়া দাওয়া করে আমার একটু দিবানিদ্রে যাওয়ার একটা বদ্ধভ্যাস আছে। আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ি, বই পড়তে পড়তে তো ঘুমিয়ে পড়লাম। তারপরে বিকেলে উঠলাম, উঠে হয়তো বা চা খেলাম কি খেলাম না, বেরিয়ে আমি থাকি সেগুন বাগিচা, ওখান থেকে হাঁটতে হাঁটতে কাকরাই, তো ওখানে আমার পছন্দের কয়েকটা ফিল্মের অফিস আছে, সব ফিল্মের অফিসে যাই না আমি, ওই পছন্দের কয়েকটা ফিল্মের অফিসে আমি যাই, গিয়ে ওখানে চা কফি খাই, ফাইনালি 10:30 পর্যন্ত ওখানে আড্ডাটা মেরে তারপর হাঁটতে হাঁটতে বাসায় ফিরি। তাতে কি মনে হয়, সেটা মনে হয় এই যে আমি ফিল্মের মধ্যেই আছি। জীবনের তো অনেকখানি সময় পাড়ি দিয়েছেন। আমরা বলি যে জীবন এবং মৃত্যু একই মুদ্রারই পিটপিট, তো মৃত্যু শব্দটা আপনার মধ্যে? মহিউদ্দিন সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন হাবুদা, মহিবের তখন ছবি করি আমি ঈশাখা, ঈশাখাতে 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া আমি, রাজা কদর্প নারায়ণ আমার ক্যারেক্টারের নাম। আমি যখন প্রথম মেকআপ টেকআপ করি করাটার পরে রাজা সাহেব, তখন উনি প্রোডাকশন ম্যানেজার, উনি একটা স্টার সিগারেটের প্যাকেট আর একটা ম্যাচ দিল, আর তখন ওই FDC থেকে আমার বাসা পর্যন্ত যেতে এই 500-1,500 টাকা লাগতো রিক্সায়, তো কনভেন্স দিত 2.5 টাকা, তো এই 2.5 টাকা কনভেন্স আর স্টার সিগারেট। একদিন দেখি রাজ্জাক সাহেব বলছে যে আপনার সিগারেটের প্যাকেটটা দেন, আমি কেন আবার দিলেন আবার নেবেন কেন, আর দেন না সিগারেট, উনি ক্যাপস্টেন সিগারেট দিলেন। আচ্ছা ঠিক আছে, কি হলো? হাবুদা বলছে 2.5 টাকা কনভেন্স দেয়, দেখি 5 টাকা, আমি 2.5 টাকা তো আমার ভাঙতি নাই 5টা না, হাবুদা বলেছে। অনেকদিন পর হাবুদার সঙ্গে আমার দেখা, হাবুদা আপনার সঙ্গে একটা কথা আছে, বলো 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 কি বলবে। আচ্ছা হাবুদা, এটা করেছিলেন কেন আপনি, 2.5 টাকা কনভেন্সের জায়গায় 5 টাকা, স্টার সিগারেট জায়গায় ক্যাপ্টেন সিগারেট? বলে দেখো প্রবীর, মহিবাই আমাকে বলেছিল, মহিউদ্দিন স্যার, স্যার আমাকে বলেছিল তুমি কোন বংশের ছেলে, কি পড়াশোনা করছো না করছো সব কিছু ইন ডিটেলস তোমার সম্বন্ধে বায়োডাটা আমাকে দিয়েছিল। তখন আমি দেখেছিলাম তোমাকে, আমি বলতাম যে প্রবীর কালকে 7:00 তুমি ঠিক 7:00 মেকআপ টেকআপ নিয়ে রেডি, একটা শটও হয়নি, তুমি বলো নাই যে হাবুদা আমার তো কাজ নেই আমি যাবো, কোনোদিন বলো নাই, আমি আজও কিন্তু বলি না যে আমার তো কাজ নেই আমি যাবো না। তো হাবুদা বললো যে যখন দেখলাম যে তোমাকে 7:00 আসতে বলতাম তুমি 7:00 আসতা, কোনো শট হয়নি, সারাদিন পরে তুমি চলে যেতে বলতাম যে প্রবীর কালকে 7:00 তুমি মাথা নেড়ে চলে যেতে, কাজে আমি তখন বুঝেছিলাম তুমি যাওয়ার জন্য আসো, তুমি থাকার জন্য আসছো, দ্যাটস ওয়াই আমি তোমাকে 2.5 টাকা। মানে আমি সরতে পারিনি, দোষ কিন্তু আমার দোষ, আমি ব্যাক করতে পারিনি, একদম ফুল পাঞ্চ আমার এই চোখে, তখন আমি একেবারে মাথা ঘুরে মনে যেন পড়ে যাব। তো আমাকে ধরে নিয়ে ওরা একটা মোড়ায় বসালো, পানি দেয়, বরফ পানি, এই পানি সেই পানি, আমি চোখ খুলতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না যে কি হয়েছে, ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে নাকি, কিচ্ছু জানি না। এবং করতে 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 একসময় চোখটা খুলে দেখলাম একেবারে রক্ত যাবার মতো চোখটা লাল, আমি নিজে দেখতে পাচ্ছি না ঠিক মতো, বরফ পানি দিচ্ছে দিচ্ছে। আব্দুল জলিল মিন্টু হচ্ছে ডাইরেক্টর, প্রবীর নেক্সট আপনার শট, মানে কোনো দয়া ধর্ম কিচ্ছু নাই, সময় শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ করতে হবে, ওই রাবার গার্ডেনে গেছে ওখান থেকে ফিরতে হবে, ইভিনিং শিফটে শুটিং করতে হবে, নেক্সট আপনার শট, ওই অবস্থা শট দিয়েছে। এত ত্যাগ স্বীকার করে এত কিছু করছেন অভিনয়ের জন্য, শুধু অভিনয়, নিজে তো অনেক পছন্দ করেন অভিনয় সেটা আপনি বলছেন, এমনকি কোনো ভক্ত তৈরি হয়েছিল যে এসে সত্যিকার অর্থে আপনার জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দেবে, এরকম? এরকম ভক্ত পাইনি। আচ্ছা, তবে হ্যাঁ, কোটি কোটি দর্শক আমার, তা তো অবশ্যই, কি যে ভালোবাসাটা বাসে চিন্তাই করা যায় না, মানে আপনি আমার বাবার মতো, আপনি আমার চাচার মতো, আপনি আমার মামার মতো, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনি সব। রাস্তায় দেখা হলো ফটকর পায়ে ধরে সালাম, এই ঠিক আছে, জড়িয়ে ধরা, মানে এই যে কি ভালোবাসা, আমার তো খুব কান্না পায় যে মানুষের এই ভালোবাসা দেখে আর কি, মানুষ এত ভালোবাসে আমাকে, এটা আমি ভাবতেই পারি না যে কত ভালোবাসে যে মানুষ।
দর্শক লিজা নামার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। গত পর্বে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয় শিল্পী প্রবীর মিত্র। তার কাছ থেকে আরো অনেক কিছু আমাদের জানার বাকি আছে, তাই আজও তাকে নিয়ে উপস্থিত হয়েছে। চলুন শুরু করা যাক আমাদের আজকের কথোপকথন। আচ্ছা, আপনি ছোটবেলায় বলছিলেন যে কখনো সেরকম মারপিট ওগুলোর মধ্যে ছিলেন না, কিন্তু সিনেমার কারণে নিশ্চয়ই আপনাকে ফাইটিং সিনে অ্যাকশন এক শট দিতে হয়েছে। শুটিং এর এক্সপেরিয়েন্স আছে মারপিটের, যে মারতে গিয়ে সত্যিকার অর্থে মেরে ফেলেছেন, নিজে আঘাত পেয়ে গেছেন? আমার মনে পড়ে মরহুম মুসলিম ফাইটার একটা, একটা ক্লোজ শট ছিল আমার ক্যামেরা, আমার ফেসের উপরে ধরা, ও একটা ঘুষি মারবে আমার চোখে, চোখে মারতে গিয়ে জায়গাটা কেটে গেল। ওয়াসিম ছিল আমার কো আর্টিস্ট, ওয়াসিম আমার এক কথা দাদা, মুসলিমের সঙ্গে আমার কোনো ঝামেলা ছিল, মুসলিমেরা মারলো কেন? আমি বললাম না ওয়াসিম, ও ইচ্ছা করে মারেনি, আর মুসলিম আমার অত্যন্ত ঘনিষ্ঠ। একবার মনে আছে কামাল আমাদের এক ছবি বোধহয় পুত্রবধু, ওই ছবিটা করতে গিয়ে মঞ্জুর রাহি ছিল, ও মরহুম মঞ্জুর রাহি ফাইটারটা ছিল, ওই আর্টিস্ট ছিল, ওটা গ্লাস ভেঙে আমার সামনে দিয়ে এরকম করতে, আমি ডজ দেবো, ডজ দিতে গিয়ে হাতে দেখে দেখে কেটে গেল, তখনকার দিনে প্রথম মানে অ্যাকশন ছবি বলা যায় আর কি, ফুল অ্যাকশন ছবি মিন্টু আমার নাম, সোহেল রানার আমি কো আর্টিস্ট। বল তোর নাম কি, আগে অনেক জায়গায় বলতে হয় বল তোর নাম কি, এটা ছিল ডায়লগ। তো ফাইট হচ্ছে সোহেল রানার, আমি সেটা ব্লো মারলো আমার চোখে,